কবিতা বলবো। কবিতার নাম সৎপাত্র, লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলুন পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারাম কি পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। আমন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যে ছেলের রোদ্দ বসাই। উনিশটি বার ম্যাকটে কেসে, ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শেষতে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়া, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নট গেছেন জেলে। কনিষ্ঠদের তবলা বাজায়, যাত্রা দলে পাঁচ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভুগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহেরি ত্রেপন গ্রামের কি যেন হয় গঙ্গারামের, যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে।